কমাতে গরুর গাড়িতে নয়া টেক, গড় গড়কে চলবে গাড়ি দেখে প্রশংসার ঝড় নেট দুনিয়ায়। গরুর গাড়ি দেখেনি এমন মানুষ শত হাতে গোনা। এই ধরনের গাড়িতে সাধারণত দুটি গরুর কাঁধের উপর থাকে সমস্ত ভার, পেছনে থাকে দুটি চাকা, গরু দুটি সেই ভার টেনে নিয়ে যায় গন্তব্যে। তা বেশ কষ্টসাধ্যই বটে। কখনো কখনো গাড়ি দেখে আমাদেরও মনে হয়েছে গাড়ির ভার বইতে গরু দুটির কতই না কষ্ট হচ্ছে। তবে সম্প্রতি প্রকাশ হলো এমনই এক ছবি যা গরুর গাড়ি নিয়ে পুরো ধারণাকেই বদলে দিয়েছে। ছবিটি শেয়ার করেছেন IAS আধিকারিক অবনীশ শরণ। আর সেই ছবি দেখে এটাই মনে হবে যে হ্যাঁ, এভাবেই হয়তো ভাবা সম্ভব। সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে তা আর পাঁচটা গরুর গাড়ির মতন। দুটি গরুতে টানা গাড়ির ওপরে রয়েছে বিশাল বোঝা। গরু দুটি সেই বোঝা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানেই রয়েছে বড় চমক। গরুর গাড়িতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গাড়ির সামনের দিকে ঠিক মাঝ বরাবর লাগানো হয়েছে একটি চাকা। আর এই অতিরিক্ত চাকাটি থাকার পর গরুর দুটি বোঝার অনেকটাই কম হচ্ছে, কারণ সেই বোঝা সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে চাকার উপর। ফলে গরু দুটির উপর চাপ অনেক কম পড়ছে আর গাড়িও আগের তুলনায় আরো গড়গড়িয়ে ছুটছে। জানা গিয়েছে এই অত্যাশ্চর্য কৌশলটি মহারাষ্ট্রের সাংলি জেলার রাজারাম বাপু ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল ছাত্রের মস্তিষ্ক প্রসূত। আর এই টেকনিক নেটিজেনদের বেশ মনে ধরেছে। ছবিটি যেমন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, তেমনি অনেকে গরু দুটির কষ্ট কমাতে দেখেও মন্তব্য করেছেন এটি প্রকৃতই মানবতার উদাহরণ। ইতিমধ্যে 39,000-এরও বেশি লাইক এবং 4,000-এর কাছাকাছি রিটুইট হয়েছে ছবিটিতে।